অপহরণের প্রায় 10 ঘন্টা পর অচৈতন্য অবস্থায় নির্জন আমবাগান থেকে অপহৃত টোটো চালককে উদ্ধার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গাজল থানার কোটালহালি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ওই এলাকায় দুপুরবেলায় কয়েকজন যাত্রী সেজে দুষ্কৃতীরা ওই টোটো চালককে অপহরণ করে বলে অভিযোগ। এরপর রাতে কোটালহাটি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চিরাদহ এলাকায় গ্রামীণ সড়কের ধারে একটি আমবাগানে ওই টোটো চালককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন গ্রামবাসী। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে অসুস্থ ওই টোটো চালককে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পুরো ঘটনাটি নিয়ে ওই টোটো চালকের পরিবার গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই টোটো চালকের নাম নীলকমল সরকার। তার বাড়ি কোটালহাটি গ্রামের দুপুর বুধবারে কয়েকজন যুবক যাত্রী সেজে নীলকমল বাবুর টোটো ভাড়া নেয়। এরপর থেকে ওই টোটো চালককে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকেরা। বুধবার রাতে পুলিশের মাধ্যমে পরিবারের লোকেরা এই ঘটনার কথা জানতে পারেন। টোটো চালক নীলকমল সরকার পুলিশকে অভিযোগ জানিয়েছেন, তাকে খাবারের সঙ্গে মাদক জাতীয় যা কিছু খাইয়ে অচৈতন্য করা হয়েছিল। যদিও এই ঘটনার পর টোটো গাড়ির কোনো সন্ধান পায়নি পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, টোটো গাড়িটি চুরি করার উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতীরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে গাজল টোটো ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ বিষয়টি অত্যন্ত চিন্তাজনক। ওই টোটো চালক এখনও অসুস্থ রয়েছেন, সুস্থ হলেই তার কাছে সম্পূর্ণ ঘটনার ব্যাপারে জানা যাবে। পুলিশকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের ব্যাপারেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কিভাবে অচিন্তভাবে পড়েছিল, কোনো ছিল না। তারপরে নিয়ে আসলাম গাজল হসপিটালে। নীলকমল সরকার মোটামুটি 48-45। বাড়ি কোতালহাটি। আপনার কি হয়? আমার দাদা হয়। ও দুষ্কৃতীরা নিয়ে ভেঙে গেছে টোটো। কোনো না না কোনো সন্ধান হয়নি তো, গাজল থানায় এখনো জানানো হয়নি। জানাবো। আপনার নাম? আমার নাম সূর্য সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি কোতালহাটি। হ্যাঁ, জানানো হয়েছে। অরবিন্দ ঘোষকে জানানো হয়েছে, সভাপতি। তারপরে বলছে টোটো ইউনিয়ন থেকে বলছে যে লোকটা তোমাদের অসুস্থ ও ভালো, এ তোমার একটু কথা না বলতে পারলে তো থানায় নিয়ে গেলে হবে না। তাছাড়া তার জন্য নিয়ে যাওয়া হয়নি, আজকে নিয়ে যাবে। সুস্থ হলে নিয়ে যাবে? সুস্থ হলে নিয়ে যাবে। স্যালেনটা খুব জোরে পড়ছে, ঠিক করে দিতে হাত দেওয়া হয়নি এখন, তা ব্যতিক্রম বলি নাকি জিজ্ঞাসা করে। আমার সারাটা হলো না এখন, আমার সারাটা তো দিনে তিনটা দিয়ে হয়েছিল। মাদুরা বাল পাঁচ লক্ষ পৌঁছাইতে থাকা গ্যাপটা একটা
দুটা না তিনটা দিয়েছে, তারপর মাথাটা মানে চক্কর দিয়েছে, চক্কর দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা পিছন দিয়ে দেয়নি, ওর পাশ বাজারে যে বসে নেই, ওরা নিজের গাড়িতে তার ওকে ধরে গেল। এইভাবে দেখছে যে এখন তো সেন্স খারাপ হয়ে আসে, তখন তো ধরে নিয়ে যে নয়নজলে ধারে দিয়ে নিয়ে টান সাপ দিয়ে ওরাই মাথায় জল আছে। তা আধা পয়সা একটা মেয়ে ছিল আমার ছাগল লড়াইতে, ছাগল লড়াইছে মুসলিম আমি বলছে কি হয়েছে তো ভাই, বলছে এই তো গাড়ি চালাতে যেমন মাথা ধরে দিতে মাথায় একটু জল আমি কিছু গতকাল বিকালবেলা জানতে পারি যে খুব গাজুলের কোদালহাটি গ্রামের এক ছোটবেলা তার অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে বোরগাছি পূর্ব অঞ্চলের ঝোলামোড় নামকখানে আমবাগানের পাশে। সেখানকার আমাদের যারা সিভিক পুলিশ বা ভলেন্টিয়ার ছিল তারা দেখতে পায়, দেখতে পায় তাকে ওইখান থেকে উদ্ধার করে গাজোল হাসপাতালে ভর্তি করেছে। তার নাম হচ্ছে নিরঞ্জন বোধহয় মণ্ডল নাকি কমল সরকার। কিন্তু আমরা বারবার ইউনিয়নগতভাবে প্রশাসনগতভাবে বারবার কিন্তু আমরা বলে আসছি কোনো টোটো রিজার্ভ গেলে রাস্তায় কোনো কিছু খাবেন না যদি দেয়। তা সত্ত্বেও আমরা পরপর দুদিন দেখলাম, একটা এর আগে একটা হয়েছিল, আজকে আবার কাল গতকাল একটা হয়েছে। আমরা ইউনিয়নের তরফ থেকে বারবার নির্দেশ দিচ্ছি কোনো রিজার্ভ গেলে তার সমস্ত মানে নির্দেশ এবং তার যে পরিচয়পত্র নিয়ে এবং যেখানে যাবেন এবং আশেপাশে যারা থাকবে তাদেরকে বলে যাবেন, তাইলে তারা বুঝতে পারবেন যে এই টোটোওয়ালাটা আজকে রিজার্ভ নিয়ে গেছে অমুকজনের বা অমুকের কাছে। তাইলে আমাদের কাছে তথ্য বা সব কিছু থাকলে আমরা কিন্তু পরবর্তীকালে স্টেপ নিতে বাধ্য, আমাদের সুবিধা হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পেলাম কালকে একটা অচেতন অবস্থায় আমাদের টোটোওয়ালাকে পাওয়া গেছে। তার মুখে আমরা বিস্তারিত না শুনলে কিছু তো বলতে পারছি না, তিনি কী অবস্থায় ছিলেন, কী জন্যে গেছেন, কী হয়েছে তাকে, কী করা হয়েছে। এবং তিনি এখন গাজল হাসপাতালে ভর্তি আছেন, গাজল হাসপাতালে ভর্তি এবং এখনও তিনি অসুস্থ। তিনি সুস্থ হয়ে তিনি ফিরলে তার মুখ থেকে শুনতে পারলে আমরা সম্পূর্ণভাবে তার বিবরণটা আমরা দিতে পারব। আমাদের কাছে তো এখনও সেই পর্যন্ত কোনো খবর নয় যে টোটো পাওয়া গেছে, আমরা যতটুকু জানি যে এখনও তো পাওয়া যায়নি। তো আমাদের বক্তব্য পরিষ্কার, প্রত্যেক টোটোওয়ালাকেও আমরা বলছি, প্রশাসন থেকে বারবার মাইকিং করছে এবং বলছে যে এখন নতুন ধরনের এক ক্রাইম বেরিয়েছে, সেই ক্রাইমে আপনারা ফাঁদে পড়বেন না। তা সত্ত্বেও আমাদের হয়তো সব মানুষ তো সব সমান না, সব বুদ্ধিমান না যে সবাই বুঝবে, যারা এই যারা ক্রাইম করে তারা কিন্তু সেই দুর্বল লোকগুলোকে খুঁজে বেড়ায়। সেই দুর্বল লোককে পেলে তারা বারবার সেই বলতে থাকে বা কোনো কিছু করতে থাকে, সেই সুযোগ নিয়ে তারা সেই কাজটা করছে। আমরা আমাদের ইন্ডিয়ানগতভাবে সব রকম চেষ্টা করছি যেন ক্রাইম বন্ধ হোক। প্রশাসনও আমাদের সঙ্গে আছে, প্রশাসনও পরিষ্কার সহযোগিতা করছে যে ক্রাইম বন্ধ হোক, এই ক্রাইমটা যেন গাজলে না আসে, আমরা সুস্থ সুন্দরভাবে গাজলের টোটোওয়ালারা ছোট চালাতে পারে। না না না, আমরা এখন পর্যন্ত জানাচ্ছি ব্যাপার তাকে দিয়ে তার মুক্তি শুনে তারপর আমরা প্রশাসনকে জানাবো যে কী হয়েছিল না হয়েছিল। আপনার নাম, আপনি কোন পদে বলছেন? আমি সভাপতি গাজল ব্লক তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।